হাজির হয়েছি। তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো, এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক। এছাড়া এই ধরনের আরও মেথ আছে গাইডের বইয়ে, সেগুলো তোমরা প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষায় কমন পাবে। আমি প্রথমে ক নম্বর ম্যাপটা লিখে আমি একটু স্ট্রিমটা পড়তে চাই। দেখো, মিরাজ, পার্থ ও নাসিমের যথাক্রমে 72 টাকা, 48 টাকা এবং 57 টাকা আছে। প্রথমে মিরাজের টাকার মৌলিক গুণনীয়কটা নির্ণয় করতে বলছে তোমাদেরকে। আমরা মিরাজের টাকাটা দেখি কোথায় আছে। মিরাজের টাকা হচ্ছে 72। লিখে নাও মিরাজের টাকা 72। মিরাজের টাকা 72, ঠিক আছে। 72-কে আমরা এখানে একটু আনব। আমরা জানি 8 নং 72, 8-কে আমরা 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 9-কে আমরা 3 গুণন 3, 3 3-এ 9, তাহলে 72 হয়ে গেল। পার্সেন্টটা ছিল মৌলিক গুণনীয়ক নির্ণয়, লিখবা 72-এর মৌলিক গুণনীয়ক টাকাগুলো আমরা দেখি। নম্বর দিয়ে নিই, মিরাজের টাকা আছে 72, এরপরে পার্থ আছে 48, আর নাসিম আছে 57। তাহলে আমরা যদি প্রথমে 48 একটু লিখে নিলে ভালো হয়। মিরাজ পার্থ ও নাসিমের টাকা যথাক্রমে 72, 48 আছে। তো আমরা 48-কে দিয়ে যদি 57-কে ভাগ করি তাহলে একবার যায় 48, যোগ করলে এখানে থাকে 9। 48-কে যদি আবার ভাগ করি 5 বার যাবে 5 9 45, হলো 3। 3 দিয়ে আবার 9-কে ভাগ করলে মিলে যাবে 3 3-এ 9। তার মানে একটা অংশ আমরা মিলে ফেলছি। এরপরে শেষ পর্যায়ে 3 দিয়ে আমরা আবার 72-কে ভাগ করব। 72-কে যদি 3 দিয়ে ভাগ দিই, 2 বার যায় 3 2 6-এর সাথে, এরপরে আমাদের যোগ করে থাকে 1, আর 12-কে নিয়ে আসি 3 4-এ 12। তাহলে গসাগুটা হয়ে গেল। আমরা অ্যান্সারটা এইভাবে লিখতে পারি, নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু, এটাই উত্তর। তোমরা এটাকেই উত্তর লিখ। এখন ঘনম্বর, ঘনম্বর এটা একটু ইয়ে আছে, শক্ত বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 23 যোগ করলে সংখ্যাটি মিরাজ, পার্থ ও নাসিমের টাকার সাংখ্যিক মান দ্বারা নিঃশেষে বিভাজ্য। আচ্ছা, মেইনলি প্রথমে এই টাকাগুলোর আমরা লসাগু নির্ণয় করি। গ নম্বর দেই
আমরা এই টাকাগুলোর যদি লসাগু নির্ণয় করি, বাহাত্তর 48 57, প্রথমে আমরা 3 দ্বারা ভাগ করি, 3 দ্বারা ভাগ করলে 24 348, 3 57, এরপরে আমরা এটাকে একবার 8 দ্বারা ভাগ করি, কারণ 19কে যেহেতু কিছু দিয়ে আর ভাগ করা যায় না, 8 দ্বারা ভাগ করলে 3 আসতে 24, 8 দুগুণে 16, কানালি লসাগুটা আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। লসাগুটা সম্পূর্ণ হওয়ার পরে এখন লসাগুর ভাগটা সম্পূর্ণ করছি, এখন লসাগুটা করলে আমাদের অ্যান্সারের প্রায় কাছাকাছি। আমি নিচের ম্যাপটা আর একটু মুছে ফেলি, যদি একটু মুছি তাহলে এখানে লিখতে পারি নিম্নেও লসাগু, বাহাত্তরকে 2 দ্বারা গুণ করলে 144, এখানে তাও ক্যালকুলেটরে 72 গুণন 2 144, তাকে আবার যদি 19 দ্বারা গুণ করি 19 2736 আসে, লসাগুটা আসে 2736। কিন্তু আমাদেরকে আরেকটা কথা বলছে যে সংখ্যাটি বিরাজ পার্থ নাসিমের টাকার সাংখ্যিক মান দ্বারা বিভাজ্য হবে, তাহলে ওখানে ক্ষুদ্রতম সংখ্যা বের করার সময় 23কে এখানে বলছে 23 যোগ করলে তাহলে আমাদেরকে 23 বিয়োগ করতে হবে। আমি আগের অঙ্কটার বাকিটুকু মুছে ফেললাম। এবার চূড়ান্ত অবস্থা নিম্নেও ক্ষুদ্রতম সংখ্যা, ২৭ ৩৬ বিয়োগ দিলে এখানে থাকে 3 27 13, মানে 2713 হলো অঙ্কটার অ্যান্সার। তো শিক্ষার্থীরা তোমরা এইভাবেই প্র্যাকটিস করতে থাকো বাসায়, আর কি করবা যেহেতু স্কুল খুলছে না। তো আমি সামনের দিন আবার অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের মাঝে হাজির হব, আজকে এখানেই শেষ। ওকে।